চেষ্টা করব পুরো দিনটা ক্যাপচার করার। তো চলো বেশি না বকবক করে, আর এমনিও অনেক টাইম হয়ে গেছে, এখন কটা বাজে, কটা বাজে রে, 11:30, এখন 11:30 বাজে, আমি তারপরে এখন এলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা চান করবো, চান করে পুজো দেবো, আরও অনেক অনেক কাজ আছে, যা যা করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলো কাজগুলো করতে থাকি, আর সবার আগে চান করবো। বাবুর হয়ে গেছে, বৃষ্টির হয়ে গেছে, বাট শিবাঙ্গীর হয়নি। এখন আমি পুজো দিতে হবে আমাকে, আর আমাকে বাবু আর বৃষ্টিও মানে হেল্প করবে। তো এখন একটুখানি চুলটা একটু হালকা শুকিয়ে নেব, শুকিয়ে নেওয়ার পরে পুজো দেব। তো তোমরা দেখতে থাকো। চো বাবা, হ্যাঁ বাবু, হ্যালো করো, হ্যালো, এদিকে তাকিয়ে হ্যালো করো, তাকাও বাবা, বাবা হ্যালো করো, অনেক মুকুল হয়েছে আমের, কিন্তু বর্ষা হবে আর সব ঝরে পড়ে যাবে। তাড়াতাড়ি আয়, আয় বাবু, আয়, নাম, নামো, তাড়াতাড়ি আসো, বাবা ডং দেখ, আসো আসো বাচ্চি, আসো, চলো নিচে চলো, নিচে চলো, নিচে চলো, নিচে চলো, নিচে চলো। আলু ভেজতে, আলু সিদ্ধ ভাজতে হবে, তারপরে আমিও খেয়ে নেবো। চলো আমিও খেয়ে নি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলি। খেতে উঠে একটু রেস্ট করছিলাম, এখন জিয়া আসছে, আর ও আজকে স্কুলে গেছিল। তো ওই যে বাইরে বসে আছে মহারানী, কিছু না, চুপ, ব্লগ করছি। দরজা খুলবো, শিওর? আমি আর জিয়া অনেকক্ষণ ধরে বসে বসে গল্প করছি, আর আমাদের বাড়ির সামনে বিয়ে, বললাম আর মায়ের বন্ধ হয়ে গেল, ডিসকানেক্টেড। যাই হোক, বিয়ে আর আমরা যাবো না, নিমন্ত্রণ বন্ধ করে, সেটা বড় কথা নয়।
মিয়া বাড়িতে চলে গেছে আর এখন তোমরা দেখে আমাকে বুঝতেই পারছো যে আমি রেডি হয়েছি। এবার কেন রেডি হয়েছি সেটার কারণ হচ্ছে আজকে আমার কথা ছিল আমার দিদির বাড়িতে যাওয়া, বাট দিদি বাড়িতে যাওয়া আমার মনে হচ্ছে কি হবে না, কারণ কি এখন আমি একটু আমার হাতটা প্রচণ্ড কাঁপছে, বুঝতে পারছি না। যাই হোক, এখন আমি একটু মাসি বাড়িতে যাবো, আমি মা সবাই মানে আমি আর মা তারপরে মাসিরা সবাই আসবে, তো মাসি বাড়িতে যাবো তাই জন্য হবে না। তো আমি ভেবেছিলাম কি দিদি বাড়িতে গিয়ে একটু ব্লগ ব্লগ করবো। এবার ওখানে গিয়ে করাটা মানে আমি ওই মানে আমার একটু প্রবলেম হবে আর কি ব্যাপারটা, তো যাই হোক তাই জন্য আমি এখানে ব্লগটা শেষ করছি আজকে। আমি জানি আমি বেশি কিছু দেখাইনি আর ব্লগটা হয়তো খুবই ছোট, কিন্তু যেহেতু অনেকদিন ভিডিও করছি না আমি তাই জন্য ভাবলাম একটু ভিডিও করি, একটুখানি কিছু পোস্ট করি, কিছু হলো দু মিনিটের কিছু হলো আমি পোস্ট করতে চেয়েছিলাম, তাই জন্য আমি করলাম ভিডিওটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর আমি আমার মনে হচ্ছে কি এখন অনেকদিন পরে যেহেতু ভিডিওটা করছি মানে ভিডিও করছি তাই জন্য অনেকটা মেবি ভিউজ কমে যাবে, হোয়াট এভার, আস্তে আস্তে করতে করতে আবার ঠিকঠাক হয়ে যাবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমাকে জানিও যে তোমাদের নতুন এসে চ্যানেলে কীরকম লাগছে আমার ভিডিওগুলো আমাকে, যাই হোক। আর যারা পুরনো তারা আমার ভিডিওগুলো শেয়ার করো, মানে আমার ভিডিওটা এই ভিডিওটা শেয়ার করো, আর যে ভিডিও পছন্দ হবে তোমরা শেয়ার করতেই পারো তোমাদের তোমাদের উপরে। আর যাই হোক, এমনি অনেকটা হাঁপিয়ে গেছি, একটুখানি কাজও করে নিলাম, সেটা আর ক্যাপচার করা হয়নি। তো তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে, খুব তাড়াতাড়ি পরের ভিডিওটা আসবে, 7 তারিখে ভিডিওটা আসবে সেদিন। আর 7 তারিখে তোমরা বুঝতে পারবে কেন আমি বললাম 7 তারিখে ভিডিও আসবে। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, আর কি বলবো, সবাই খুব ভালো থেকো আর কি বলবো। এমনি আমার HS আসছে, আমি এখন একটু কম কমে ভিডিও বানাবো, কিন্তু তাও চেষ্টা করবো বানানোর, যেরকম আজকে অনেকদিন পরে করলাম, অনেক বকে ফেলছি। তো ভিডিওটা শেয়ার করো, একটু ভিউজটা দেখো যেন কম টম না হয়, তোমাদের উপরেই ডিপেন্ড করে সব কিছু। চলো টাটা, লাভ ইউ, বাবু কোনটা, বাবু 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 এইটা এইটা আর বাবা কোনটা, বাবা এইটা 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 বাবু, বাবু আয় বাবু আয় বাবু 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 কোনটা, বাবা বাবু বাবু মাই মাই, আর আর এটা কে, এটা ওটা কে, কে ওটা, বাবু আয় তো, ও কথা বলছে না, আয় বাবু 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 কি বাবা বাবা।